Dear friends, hello, this is Nasir. Once again. second, I'm Mohan Nasir, German and English language channel of Nasir's class. Today, I'm going to teach you our practice. Today is the second class. Lesson Last time, I gave you lesson one. Today is the second class, I mean, lesson two. So, uh, let's get to the point. Today, we would like to learn where R is pronounced and where not. So, uh, before going to start our second class, like to let you know that. Uh, বিগত যে লেসন ওয়ান ছিল সেই তাহলে আপনাদের সেকেন্ড ক্লাসে এটা জন্য বুঝতে সুবিধা হবে চলুন আমরা কোথায় উচ্চারণটা হবে এবং সেটা বিষয় নিয়ে আলোচনা করি আজকে মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলে দিতে চাই বিগত যতগুলো লেসন হয়েছে প্রত্যেকটা ফেসবুকে আপলোড করা হয়েছে ইউটিউবে আপলোড করা হয়েছে যারা সাবস্ক্রাইব করেননি বা যারা পূর্বেও ডাউনলোড করে নি তারা নিশ্চিত ডাউনলোড করে নিবেন পরবর্তী ফাইলগুলো আর আমাদেরকে পেতে হলে ফেসবুক এন এস এস আই আর সি এল ইউ বি আপনি গুগলে গিয়ে নার্সিস ক্লাব নামে টাইপ করলে আপনি ফেসবুক টুইটার এবং গুগল প্লাস প্রত্যেকটা জায়গাতেই অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন বা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন লেসনগুলো পেতে থাকবে শিক্ষার্থীরা তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখিনি কোথায় আমরা আর এর উচ্চারণ করবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যদি এই এর উচ্চারণকে সুন্দরভাবে করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা স্পিকারদের মধ্যে কথা বলতে পারব এবং এটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের জন্য চলুন এবার দেখে যাক কোথায় আরের উচ্চারণ করব আর কোথায় করব না প্রথম প্রশ্ন রয়েছে আর এর পর যদি ভাওয়েল ইউ এবং সেমি ভাওয়েল ডাব্লু এবং ওয়াই থাকে অর্থাৎ এই শব্দের উচ্চারণ থাকে তাহলে আর এর উচ্চারণ হবে অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি আমরা আর পাই এবং ঠিক আর এর পরে এ ই আই ও ইউ এবং সেমি ভাওয়েল ডাব্লু এবং ওয়াই পাই ঠিক এই এই ভাওয়েলের সঠিক যেটা শব্দ এর যে শব্দ এর যে উচ্চারণ ঠিক এটাই যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা কি করব আর এর উচ্চারণ করব অর্থাৎ আর এর উচ্চারণ হবে তাহলে এটা কি হবে চলুন এবার আমরা প্রুফ করি প্রুফ করার পূর্বে আর একটু আমরা লিখে রেখেছি আর যদি না থাকে অর্থাৎ আর এর পরে যদি এই গুলো না থাকে অর্থাৎ সাউন্ড যদি না থাকে সেক্ষেত্রে আমরা আর এর উচ্চারণ করবো না অর্থাৎ আর এর উচ্চারণ হবে না তাহলে চলুন এবার দেখিনি প্রুফ করি আর এর উচ্চারণ হবে কিভাবে এটা প্রমাণ করে নি দেখুন এখানে ভেরি রয়েছে আমরা আগে বলেছি কোন শব্দের মধ্যে যদি আর থাকে হ্যাঁ এখানে আর পেয়েছি এবং এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে আর এর উচ্চারণ আমরা করবো তা দেখুন ওয়াই রয়েছে সেমি ভাওয়েল অর্থাৎ এই উচ্চারণটা হচ্ছে ভেরি ভেরি অর্থাৎ ওয়াই এর উচ্চারণটা ঠিক ই এর মতো হচ্ছে বাংলায় ই নিশ্চয়ই আর উচ্চারণ করব ভেরি ট্রাই এখানে দেখুন ওয়ার্ডের মধ্যে আর রয়েছে এবং এরপরে রয়েছে ওয়াই অর্থাৎ ওয়াই অর্থ হচ্ছে ই এই ই এর মধ্যে উচ্চারণ হচ্ছে ভাব সাউন্ডের মধ্যে হচ্ছে তো নিশ্চয় এটা ট্রাই হবে এরপরে দেখুন ড্রাই এখানে ওয়াই রয়েছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা ড্রাই উচ্চারণ করবো অর্থাৎ আর উচ্চারণ করবো এরপর দেখুন রিড আর রয়েছে স্টার্টিং এরপরে ভাবের রয়েছে ই সরাসরি রিড উচ্চারণ করবো আমরা অর্থাৎ উচ্চারণ করবো এখানে দেখুন রোড রোডের পর কি রয়েছে ভাওয়েল রয়েছে এবার দেখুন এখানে দেখুন ডাবল রয়েছে এবং এরপরে উচ্চারণটা ই এর মতো আসছে হারি রি শেষে আসছে রি ই কার তাহলে নিশ্চয়ই আমরা এর উচ্চারণটা আসছে ই অর্থাৎ এ ই এর মতো অর্থাৎ ভাওয়েলের মতো সেক্ষেত্রে অবশ্যই হারি খাবে এভাবে ম্যারি ডাবল আর আছে শেষে ওয়াই রয়েছে ভাবেল রয়েছে এবার দেখুন এখানে রয়েছে রাইট রাইট অর্থ হচ্ছে লিখা রাইট অর্থ লিখা এবার এখানে একটা বিষয় খেয়াল করুন আমরা কিন্তু থেকে উচ্চারণটা করছি না আমরা ঠিক উচ্চারণ করছি আর থেকে তাহলে দেখুন ডাবলু থেকে উচ্চারণ করছি না ডাব্লু বাদ দিলাম তাহলে দাঁড়ালো কি আর এবং আর এর পরে দেখুন ভাভেল আই সেক্ষেত্রে আর উচ্চারণ আমরা এখানে করব। রিদম অর্থাৎ আমি আর থেকে উচ্চারণ করছি এবং এইচ এর উচ্চারণ সাইলেন্ট থাকছে এরপরে দেখুন ওয়াই রয়েছে অর্থাৎ ওয়াই মানে ই অর্থাৎ ই ভাল উচ্চারণ সেক্ষেত্রে এটা হবে রিদম সেক্ষেত্রে এতক্ষণ যেভাবে বোঝালাম সেভাবে আপনারা ইচ্ছে করলে এটা মাথায় সেট দিয়ে রাখতে পারেন এছাড়া আমরা অন্য ওয়েতে যদি এটা বুঝতে চাই সেক্ষেত্রে আমরা অন্য ওয়েতেও এটা বুঝতে পারবো চলুন এবার দেখেনি আর কি কি রুলস রয়েছে বেরি এটা আমরা জানি যে আর পরে ওয়াই রয়েছে অর্থাৎ সেমিভাবে রয়েছে সেক্ষেত্রে আর উচ্চন হবে এটা কোনো সমস্যা নাই এটা আমাদের ব্রেনে থাকবে আরটা হচ্ছে ট্রাই এখানে একটা জিনিস ফলো করুন ট্রাই এর টি আর এখানে একটা ফলো করুন ডি আর অর্থাৎ কোনো শব্দের মাঝে অর্থাৎ কোন শব্দের মাঝে যদি আর এর সাথে অন্য একটা বর্ণের ক্লাস্টার হয় ক্লাস্টার মানে হচ্ছে যে যুক্ত অক্ষর হয় সেক্ষেত্রে আমরা আর করব তাহলে ডেফারেন্স এখানে আমরা দেখি ট্রায়ের টি আর এ দুইটাকে পাশে নিয়ে আসি ড্রায়ের ডি আর এ দুইটাকে পাশে নিয়ে আসি তাহলে দাঁড়াচ্ছে কি ট্রা এটা যদি বাংলা করি টয়ফ্লা কার যদি বাংলা করি ড্রয়ের ফলা আকার অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের মধ্যে আর থাকে এবং আর এর সাথে যদি অন্য কোনো বর্ণের ক্লাস্টার হয় অর্থাৎ যুক্ত অক্ষর হয় সেক্ষেত্রে আমরা আর উচ্চারণ মাস্ট করব যেমন এখানে ড্রাই এখানে হচ্ছে ড্রাই এখানে হচ্ছে ট্রাই অর্থাৎ আমরা আরকে এখানে বিলুপ্ত করতে পারবো না আর এর উচ্চারণটা করতে হবে আর এর পর ই রয়েছে এটা সহজে মনে রাখতে পারছেন আর এর পরে ও রয়েছে এখানেও এটা আমরা মনে রাখতে পারছি এখানে দেখুন এইচ ইউ ডাবল আর রয়েছে যদিও বা এর আগের রুলসে কিছুক্ষণ পূর্বে আমি বলেছি আর এর পরে যদি ওয়াই থাকে সে আমি থেকে অর্থাৎ ওয়াই এর উচ্চারণটা ই এর মতো উচ্চারণ হচ্ছে ই অর্থাৎ এ ই ভাওয়েলের একটার মতো উচ্চারণ হচ্ছে সেক্ষেত্রে আমরা আর এর উচ্চারণটা করবো আরেকটা রুলস দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি এখানে দেখুন এইচ ইউল আর ওয়াই যদি আর থাকে যেমন এম এ ডাবল আর ওয়াই অর্থাৎ যদি আর থাকে সেক্ষেত্রে আমরা আর এর মাস্ট করব নিশ্চয়ই আমাদের সেখানে আর উচ্চারণ করা লাগবে তাহলে আমরা ব্যতিক্রম যে কিছু রুলস শিখলাম এগুলো পুনরায় একটু আমরা দেখিনি ফাইনালি ব্যতিক্রম কিছু রুলস এর মধ্যে হচ্ছে যদি কোন ভার্ভের মধ্যে আর থাকে এবং আর এর সাথে যদি অন্য কোনো একটা বর্ণে ক্লাস্টার হয় অর্থাৎ যুক্ত অক্ষর হয় সেক্ষেত্রে আমরা আর উচ্চারণ মাস্ট করব যেমন টি আর ট্রাই ট্রা হচ্ছে ডি আর ড্রাই মানে শুকানো ডি আর এ ড্রাই হচ্ছে অর্থাৎ এখানে ক্লাস্টার করছে ডি আর এ ড্রা সেক্ষেত্রে আমরা মাস্ট আর উচ্চারণ করব আরেকটি হচ্ছে হারি এইচ ইউ ডাবল আর ওয়াই অর্থাৎ যদি ডাবল আর হয় তাহলে সেক্ষেত্রে আমরা মাস্ট আর করব বন্ধুরা এখানে একটু ক্রিটিক্যাল বিষয় রয়েছে এখানে বুঝতে যদি কারো কোনো সমস্যা থেকে ফেসবুকে টুইটারে বা হোয়াটসঅ্যাপে যে কোনো ওয়েতে আপনারা অথবা মেসেঞ্জার আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন ভয়েস এস এম দিতে পারেন আরও বিস্তারিত জেনে নিতে পারেন এবং পরবর্তীতে আমাদের আরো অনেক টিউটোরিয়াল আসছে নিশ্চয়ই আপনারা দেখতে থাকবেন এবং বিগত দিনের যে লেসনগুলো আমরা ইউটিউব এবং ফেসবুকে দিয়ে রেখেছি সেগুলো কালেকশন করে নেবেন আমাদের যারা শিক্ষার্থী দূর দূরান্তে আছে তাদের সাথে ফোন করে হোক বাই দ্য ওয়ে সরাসরি যোগাযোগ করে হোক ম্যান টু ম্যান হোক গিয়ে সেগুলো কালেকশন করতে থাকবেন এবং নিশ্চয়ই আপনারা আরো মজার মজার লেশন পাবেন ওয়েলকাম ব্যাক টু দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব উইচ নাসিস ক্লাব আই এম মোহাম্মদ নাসির উজ্জামান টুডে আই এম গোয়েন টু শো অ্যান্ড হাউ আর ইউ প্রোনাউন্সড আর নট যদি কোন ওয়ার্ডের মধ্যে আর থাকে এবং ঠিক আর এর পর যদি বায়োল সাউন্ড না পাই অর্থাৎ এ ই আই ও ইউ ওয়াই ডব্লিউ এগুলো যদি না পাই অর্থাৎ এর সাউন্ড যদি না পাই নিশ্চয়ই আমরা আর উচ্চারণ করব না তাহলে চলুন এবার করে করেনি তবে এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন এবং খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য শিক্ষার্থীরা আমরা জানি আর একটি শব্দ এটার উচ্চারণ আমরা করি আর প্রশিক্ষার্থীরা চলুন এবার আমরা প্রুফ করি কোথায় আর উচ্চারণ হবে না খুব মজার একটা বিষয় রয়েছে এখানে এবং ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে দেখা যাক আর এটা আমরা পুরো করি আর এখানে আর রয়েছে অর্থাৎ যদি কোনো শব্দের মধ্যে আর থাকে তার মানে আর রয়েছে এবং আর এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে অর্থাৎ এ ই আই ও ইউ এবং ডব্লিউ এবং ওয়াই থাকে সেমি ভাওয়েল সেক্ষেত্রে আর উচ্চারণ হবে এখন আপনাদের মনে হচ্ছে যে এখানে আর এর পরে ই রয়েছে তাহলে তো আপনাদের মনে হচ্ছে যে এই উচ্চারণটা সরাসরি আমরা আর বলছি অর্থাৎ আর উচ্চারণ করছি কিন্তু একটা জিনিস মনে রাখবেন এখানে আর উচ্চারণ করতে গিয়ে আমরা এই যে ই রয়েছে ই এই ই এর কিন্তু উচ্চারণ আমরা করছি না ই এর উচ্চারণ নেই যদি ই এর উচ্চারণ করতাম তাহলে বিষয়টা এমন এমনই দাঁড়াতো যে আ রি ওয়ার রি দেয়া রি হেয়া রি শেয়া রি ঠিক এইরকম আরও দেখুন বিফোর রি খেয়ারি খেয়ারি মানে খেয়ার মানে যত্ন নেওয়া দেখাশোনা করা খেয়ারি কারণ আপনারা একটু লক্ষ্য করুন আর এর পরে ই রয়েছে 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 অর্থাৎ আপনি ভাববেন যে টিচার আমাদেরকে বললো যদি কোন শব্দের মধ্যে আর থাকে এবং আর এর পরে যদি থাকে অর্থাৎ ভায়েল সাউন্ড থাকে সেক্ষেত্রে আর উচ্চারণ করব। আর যদি না থাকে তাহলে আর উচ্চারণ করব না হ্যাঁ আপনাদের মনে হতে পারে যেখানে আর এর পরে ভাওয়েল আছে সেক্ষেত্রে অবশ্যই আর উচ্চারণ হবে কিন্তু আমার যুক্তি হচ্ছে আর এর উচ্চারণ হবে না কেন হবে না কারণ আপনি ইয়ের উচ্চারণ করছেন না অর্থাৎ ভাওয়ের টোটালি উচ্চারণ না এখানে আরই বলছেন না ওয়ে বলছেন না দেয়ারই বলছেন না হেয়ারই বলছে না শেয়ারই বলছেন না বিফোরই বলছেন না অথবা খেয়ারই বলছেন না খেয়ার বলছেন তাহলে দাঁড়ছে কি আমরা এই বাবেল ই এর সাউন্ডটা করছি না তাহলে দাঁড়ছে কি আমার এখানে আর থেকে যাচ্ছে অর্থাৎ আর বলছি আমরা আর বলছি আর ই ঠিক এরকম না আয়ি ঠিক আমরা এই আরই বলছি না বা এখানে এখানে ওয়া রি বলছি না বাইখানে দেয়া রি বলছি না অর্থাৎ প্রত্যেকটা যে রাস রয়েছে আমরা এটা বলছি না তার মানে হচ্ছে যে আমরা বায়লের টোটালি সাউন্ড করছি না সেক্ষেত্রে বায়েল সাউন্ড যদি না থাকে অর্থাৎ বাওয়েল থাকতে পারে কিন্তু ভায়েল সাউন্ড যদি না থাকে আমি আগে বলেছি এর শব্দের উচ্চারণ থাকা লাগবে অর্থাৎ অর্থাৎ এ বাওয়েল বায়বেলের যে সাউন্ড এটা যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখানে উচ্চারণ করতে পারি না তো সেক্ষেত্রে যেহেতু এখানে ই এর উচ্চারণ আমরা করছি না অর্থাৎ ই কার উচ্চারণ করছি না সেক্ষেত্রে আমাকে এখানে করতে হবে কি আমাকে এখানে করতে হবে আ অর্থাৎ র এর উচ্চারণ আমরা করবো না র করবো না অর্থাৎ এই এটা করবো না অর্থাৎ আমাদের আ পর্যন্ত থাকবে এই ই এ পর্যন্ত উচ্চারণটা আমাদের থাকবে এখানেও দাঁড়াবে কি ওয়া অর্থাৎ আর উচ্চারণ করব না আমরা অর্থাৎ র এর উচ্চারণ করব না এখানে দেখুন দেয়ার আমরা আর উচ্চারণ করব না এখানে হেয়ার অর্থাৎ আমরা র এর উচ্চারণ করব না এভাবে অন্যভাবে দেখুন শেয়ার শেয়ার ইউ ক্যান শেয়ার আওয়ার ফেসবুক ফেস টু আদার পিপুল সো দ্যাট পিপুল ক্যান লার্ন ইংলিশ ল্যাঙ্গ অনলাইন এবার দেখুন হ্যাঁ কোন শব্দের মধ্যে যদি আর থাকে আর পেয়েছি এবং আর এর পরে যদি না থাকে এখানে তো দূরে থাকে টেনশনের কারণে এখানে ফেয়ার এখানে দেখুন কোন শব্দের মধ্যে যদি আর থাকে হ্যাঁ আর পেয়েছি এবং এরপরে কিন্তু টোটালি কিছু নেই কনসেন্ট নেই বাউলসাইন নেই সেক্ষেত্রে এটা নিয়ে মাথা ব্যথার আমার দরকার নেই এখানে হবে আফটা আফটা এখানে হবে ফেয়া সরি হবে ফেয়া এখানে হবে বিফো অর্থাৎ র হবে না এখানে র হবে না আফটার এখানে র হবে না এখানে ফেয়া এখানে র হবে না শেয়া র হবে না ফাদা ইস্টার খেয়া এভাবে প্রত্যেকটা দেখুন ফাদা ফাদা ইস্টা খেয়া অর্থাৎ এগুলোর আমাদের র হবে না ফাদারের র র র হবে 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 না 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 বন্ধুরা আমরা নেক্সট যাওয়ার পূর্বে একটা কথা বলতে চাই আপনারা যারা বন্ধুরা রয়েছেন দূর দূরান্তে রয়েছেন বা যারা রিমোট প্লেসে অবস্থান করছেন আমাদের প্রতিষ্ঠানে সরাসরি অফলাইনে কোর্স করতে না তাদেরকে আপনারা আমাদের পেজটি আমাদের নাসিস ক্লাবের আইডিটি শেয়ার করে তাদেরকে জানাবেন এবং তারা ফেসবুক থেকে আমাদের ফাইলগুলো ডাউনলোড করবে অথবা ইউটিউব থেকে ডাউনলোড করবে অথবা তারা যদি আরও অনেক কিছু জানার প্রয়োজনীয়তা মনে করে সেক্ষেত্রে আমাকে মেসেজ মেসেজ দিতে পারবে ভয়েস এসে অথবা হোয়াটসঅ্যাপে ফাইলগুলো পিডিএফ ফাইলগুলো আমরা প্রতিনিয়ত যেগুলো দিতে যাচ্ছি এবং দিচ্ছি এবং ইভেন আমরা আমাদের বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে আমরা সরাসরি গিয়ে ম্যান টু ম্যান বিভিন্ন ফাইলগুলো ভিডিও টিচারগুলো দিচ্ছি এবং দিয়ে যাচ্ছি এবং এদের থেকে আমাদের হাজারো শিক্ষার্থী দূরদূরান্তে থাকা শিক্ষার্থীরা উপকৃত হতে থাকছে এবং এটা আপনারা নিশ্চয়ই শেয়ার করতে থাকবেন ইনশাল্লাহ নেক্সট লেসন যাওয়া পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ